বাংলাদেশের ইতিহাসে যিনি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন, গুমখুন, বিচার বহির্ভূত হত্যা ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন ও নিপীড়নের জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন, কিন্তু শাসক গোষ্ঠীর নির্বাচনের সমর্থন তাকে ফুলে ফেঁপে এত বড় দুর্নীতিবাজ হতে উৎসাহিত করেছে। জি হ্যাঁ, বাংলাদেশ পুলিশের একসময় প্রতাপশালী আইজিপি বেনজির আহমেদ, তিনি কোথায় আছেন, দেশে না বিদেশে, সেটা পর্যন্ত বলতে পারছে না স্মার্ট বা ডিজিটাল বাংলাদেশের সরকার। বেনজিরের অঢেল সম্পদ ও বিত্ত বৈভব সম্পর্কিত প্রথম খবর প্রচার করে, থলের বিড়াল বের করে নিয়ে আসে বসুন্ধরা গ্রুপের দৈনিক দৈনিক কালের কণ্ঠ। নড়েচড়ে বসেন আওয়ামী লীগের সুনামগঞ্জ থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং 21 এপ্রিল 2024 দুদকে বেনজিরের সম্পদের অনুসন্ধানের অভিযোগে তদন্তের জন্য আবেদন করেন। পরবর্তীতে দুদকের পরিচালিত তদন্তেই বেরিয়ে আসে বেনজিরের দুর্নীতির চাঞ্চল্যকর আরও তথ্য। 1988 সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজির আহমেদকে কেউ কেউ মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি, যার বক্তৃতা ও বিবৃতিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ ছিল প্রায় নিয়মিত ঘটনা। মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক এই মহা পরিদর্শক। দেশ থেকে অর্থ নিয়ে মালয়েশিয়ার আবাসন খাতে লগ্নি করেছেন তিনি, কিনেছেন বাড়ি, সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়েই আপাতত সপরিবারে বসতি গেড়েছেন। মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণও আছে। দেশে বিদেশে বেনজিরের সম্পদ অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান।